আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে নতুন কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখব আমাদের যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল টু বইটি আছে আমরা সেভেন্টি সিক্স নাম্বার ফেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই দ্রুত বইটি সংগ্রহ করে ফেলি এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখি আজকে আমরা শুরু করব আঠেরো নাম্বার থেকে যেখানে বলা হয়েছে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আমরা কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে আই ক্যান স্ট্যান্ড ইট আই ক্যান স্ট্যান্ড ইট ধরুন বর্তমানের যে পরিস্থিতি কোটা নিয়ে আলোচনা হচ্ছে এখন আপনাকে একজন জিজ্ঞেস করছে ভাই আপনি কোটার পক্ষে নাকি কোটার বিপক্ষে তখন আপনি কি করতে পারেন তখন আপনি বিপক্ষে বোঝানোর জন্য বলতে পারেন আই ক্যান স্ট্যান্ড ইট আমি এটার পক্ষে নই এছাড়াও আপনি যদি কেউ আপনাকে বলে যে ভাই আপনার কাছে রাজনীতি কেমন লাগে আপনি রাজনীতি সম্পর্কে আপনার মতামত কী তখন আপনি ক্ষেত্রে বলতে পারেন কি আই হেইট ইট আই হেইট ইট আমি এটা ঘৃণা করি আপনার এটা পছন্দ না এছাড়াও আমরা কি বলতে পারি এছাড়াও আমরা বলতে পারি যে ধরুন আপনার কোনো বন্ধু বান্ধবী বলছে যে দেখ ও ওর সাথে রিলেশন করে ওরা দুইজন রিলেশন করে তখন আপনি কি বলতে পারেন তখন আপনি বলতে পারেন আই কেয়ার ফর ইট আই ডোন্ট কেয়ার ফর ইট মানে আপনি এটা পরোয়া করেন না কে কার সাথে রিলেশন করলো কে কার সাথে কী করলো আপনি এটা পরোয়া করেন না কাজেই সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডোন্ট কেয়ার ফর ইট এছাড়াও আমরা বলতে পারি ইটস ট্র্যাভেল ইটস রেক্স এছাড়াও মনে করেন যে আপনি কোনো একটা চায়ের দোকানে আছেন যেখানে হচ্ছে কেউ স্মোক করছে সিগারেট খাচ্ছে আর তখন আপনি তাকে বলতে পারেন প্লিজ গো অয়ে এইট স্টিঙ্কস এইট স্টিঙ্কস মানে এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধময় এছাড়াও আমরা এই এক্সপ্রেশন ছাড়াও আমরা আরও কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি লাইক অ্যাজ ইটস নট মাই স্টাইল ইটস হেল অন আর্থ ইটস ড্রেডফুল ইটস অফুল মানে কি এটা ভয়ঙ্কর এটা খুব বিরক্তিকর কাজে আমরা কি শিখলাম আমরা কি শিখলাম কোনো কিছু প্রত্যাখ্যান করার ক্ষেত্রে কোনো কিছু যে জিনিসটা আপনার পছন্দ নয় যে জিনিসটা আপনার ভালো লাগে না সেই এক্সপ্রেশনটা বোঝানোর ক্ষেত্রে ইংরেজিতে আপনি কী কী এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন এরবার আমরা উনিশ নম্বর এক্সপ্রেশনটা একটু লক্ষ্য করবো উনিশ নম্বর এক্সপ্রেশনে বলা হয়েছে কারো মনোযোগ চাওয়ার ক্ষেত্রে আপনি কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন প্রথমতই আমরা কারো মনোযোগ চাওয়ার ক্ষেত্রে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে আমরা তাকে ফার্স্টেই বলি Hey ইউ Hey ইউ মনে করুন আপনার থেকে একটু দূরে কেউ একজন আপনার কোনো বন্ধু আপনার কোনো কলিগ বা আপনার পরিবারের কেউ দাঁড়িয়ে আছে আপনার দিকে তার মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আপনি ফার্স্টে কি বলেন হে ইউ অথবা আমরা যখন ক্লাস করি ক্লাসের মধ্যে টিচার্সরা মাঝে মধ্যে কিন্তু আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে তখন উনি একজনকে নির্দেশ করে বলে হে ইউ এছাড়াও কি বলতে পারি আমরা এছাড়া আমরা বলতে পারি এক্সকিউজ মি

মনোযোগ চাওয়ার ক্ষেত্রে আমরা কি কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি আমরা ফর্মাল এক্সপ্রেশনও ব্যবহার করতে পারি ইনফর্মাল এক্সপ্রেশনও ব্যবহার করতে পারি লাইক অ্যাজ ইনফর্মাল এক্সপ্রেশন হিসাবে হে ইউ হে এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি ফর্মালের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ ফার্ডার মি এক্সকিউজ মি আই বেগ ইউর ফার্ডার কাজে আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম